আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল খুদে পাঠশালা। আজকের টপিক আমার ডিগ্রি। তার আগে একটা বিষয় বলে নেই, সেটা হচ্ছে আমার বিষয়টা আমি সবসময় ক্লিয়ার করি যে আমি আসলে আপনাদের সাথে আপনাদের কী দেখাতে চলেছি, আমি আসলে আপনাদের কী শেখাতে চাই। আমি আপনাদেরকে শেখাতে চাই একটু সহজভাবে ইংলিশ গ্রামারটা। অনেকের কাছে এই গ্রামারটা, মানে ইংলিশ গ্রামার বা ইংলিশ গ্রামারের বেসিক দুর্বলতার কারণে তাদের বেসটা এত বেশি দুর্বল থাকে যে অনেক সময় অনেক প্রবলেম হয়। ইংলিশটা তাদের কাছে অনেক পছন্দের বিষয় হওয়া সত্ত্বেও তারা ইংলিশটা নিয়ে কোনো কিছু ভাবতে পারে না, তারা স্বপ্ন দেখতে পারে না যে ইংরেজি নিয়ে ক্যারিয়ার গড়া যায়। তারা ভয় পায় এবং সবথেকে বেশি সাফার করে ক্যারিয়ার বিল্ড আপের সময়, কারণ ওই দুর্বলতা ছিল তার প্রথম থেকেই। তো আমি আমার জায়গা থেকে আমার ভিডিওটার মূল উদ্দেশ্য হলো যে আপনাদেরকে একটু সহজ করে দেওয়া গ্রামার পার্টগুলো। আমি চেষ্টা করছি যে একটু সহজ করে দেওয়া, আর আমি কতটুকু আপনাদের জন্য সহজ করছি সেটা জানতে হলে আমার ফুল ভিডিওটা আপনাদের দেখতে হবে, স্কিপ করলে চলবে না। কারণ আপনি যদি সত্যি সত্যি শিখতে চান, আপনি যদি ইংরেজি লাভার হয়ে থাকেন, আপনার ইংলিশটা প্রচণ্ড ভালো লাগে অথচ আপনি বলতে পারছেন না, আপনি লিখতে পারছেন না সঠিকভাবে, তাহলে ভিডিওগুলো অবশ্যই দেখতে হবে। এবং আপনি যে টপিকটা দেখতে চান বা আপনাদের, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে আপনারা কী দেখতে চাচ্ছেন বা আপনারা কী শিখতে চান, তাহলে এটা আমার জন্য ইট উইল বি ইন্সপিরেশন ফর মি। তো ওকে এভরিওয়ান, আমি আজকে একটা বিষয় আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে ডিগ্রি। এবং আমি আজকে, আমি বলেছি একটু আগে যে আমি খুব সহজভাবে দেখাবো এবং তিনটা সেন্টেন্সে আমি টোটাল ডিগ্রি ফর্মটা দেখাবো। এখন আমাদের ডিগ্রি ফর্মটা জানার আগে আমাদের ডিগ্রি সম্পর্কে একটু ধারণা সহজভাবে বুঝে নেই, সেটা হচ্ছে হোয়াট ইজ ডিগ্রি। ডিগ্রি হচ্ছে অ্যাডজেক্টিভের একটা মাত্রা। কিসের মাত্রা? অ্যাডজেক্টিভের দোষ গুণ অবস্থা সংখ্যার মাত্রা। সেটা কখনো সাধারণভাবে, কখনো কম্পারেটিভলি, কখনো সুপারলেটিভ ফর্মে সুপারভাবে বোঝায়। কখনো আপনি দোষ গুণের সর্বোচ্চ অবস্থাটা বুঝবেন, কখনো আপনি দুজনের মধ্যে তুলনামূলক একটা অবস্থান বুঝবেন, আবার কখনো আপনি সিম্পলি সাধারণত একটা দোষ গুণের অবস্থা আপনি বুঝবেন। সেটাই হচ্ছে ডিগ্রি। ডিগ্রি ক ধরনের? ডিগ্রি তিন ধরনের হয়ে থাকে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এবং আমি প্রথমে রেখেছি সুপারলেটিভ ফর্ম। কেন রেখেছি? আমি আপনাদেরকে বলেছি আমি আপনাদেরকে তিনটা সেন্টেন্সে টোটাল ডিগ্রির স্ট্রাকচারটা শিখিয়ে দিব। তাহলে আর এটা শিখতে হলে অবশ্যই শেষ অবধি দেখতে হবে। সুপারলেটিভ প্রথম সেন্টেন্সটা, আর আমি আমার ভিডিওগুলো যারা দেখছেন বা যারা দেখবেন তারা এই জিনিসটা খেয়াল করবেন, আমি খুব সিম্পল ভার্ব ইউজ করি বোঝানোর জন্য, আমি খুব সিম্পল সেন্টেন্স ইউজ করি। অ্যাজ ইউজুয়াল যে সেন্টেন্সগুলো সেটা আমি ইউজ করি, তার একটামাত্র কারণ হচ্ছে সহজভাবে বোঝা। আর আপনি যখন একবার বুঝে যাবেন তখন যে টাইপের ডিফিকাল্ট ওয়ার্ড আসুক না কেন আপনার সামনে সেটা আপনি ব্যবহার করতে পারবেন, কারণ আপনি তো মূল জিনিসটাই জানেন। তাহলে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এখানে বুঝিয়েছে অ্যাডজেক্টিভের বেস্ট বয় ইন দ্য ক্লাস, সে সব থেকে ভালো ছেলে, ক্লাসের সব থেকে ভালো ছেলে, তার সর্বোচ্চ একটা ভালোত্বের সর্বোচ্চ পর্যায়ে বুঝিয়েছে। গুডের গুড, বেটার, বেস্ট, বেস্ট কন্ডিশনটা বুঝিয়েছে। তাহলে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এটা গেল সুপারলেটিভ ফর্ম। এবার আমরা খেয়াল করব কম্পারেটিভ, তুলনামূলক। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, সুপারলেটিভ হচ্ছে সবার থেকে একটা সর্বোচ্চ পর্যায়ে থাকে, আর কম্পারেটিভ হচ্ছে তুলনামূলক, দুজনের মধ্যে তুলনা করা হয়, সবসময় দুইটা বিষয়ের মধ্যে অথবা দুজনের মধ্যে বা দুইটা পার্সনের মধ্যে তুলনা করা হয়ে থাকে। তাহলে এই কম্পারেটিভ ডিগ্রিটা হচ্ছে হি ইজ। এবার আমরা খেয়াল করবো চেঞ্জিংয়ে। আমরা প্রথম খেয়াল করব হচ্ছে সুপারলেটিভ ফর্মে যদি আমরা একটা আর্টিকেল দেখি দ্য, এরপর হচ্ছে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্মটা দেখতে পাই দ্য বেস্ট। মনে রাখবেন যখন আমরা আর্টিকেলটা মেনশন করব এর ঠিক পরেই সুপারলেটিভ ফর্ম থাকবে, তখন আমরা কম্পারেটিভ, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করতে গেলে আমাদের কি করতে হবে। এখন এটা সুপারলেটিভ ফর্মে আছে, দা আছে, আর্টিকেল আমরা খুঁজে পেয়েছি, এরপর হচ্ছে সুপারলেটিভ ফর্ম আছে বেস্ট। এখন আমরা যেটা করব, সাবজেক্ট ভার্ব যেমন আছে সুপারলেটিভের কম্পারেটিভের ঠিক তাই বসাই দিব। হি ইজ,
এবার বেস্টের সুপারলেটিভের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার, হি ইজ বেটার। এরপর আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, কম্পারেটিভে চেঞ্জিংয়ের ক্ষেত্রে দ্যান মোস্ট আদার দ্যান এনি আদার ইউজ হবে। এখন আমাদের একটা সমস্যা হয় ডিগ্রি করার সময়, সেটা কোথায় দ্যান মোস্ট আদার এবং কোথায় দ্যান এনি আদার এটা বসাবো। এটা বুঝতে হলে আমার বাকি ভিডিওটা দেখতে হবে। তাহলে হি ইজ বেটার, আপনি বেস্টের কম্পারেটিভ ফর্মটা দেখেছেন। এরপর আমরা যুক্ত করব কম্পারেটিভ সেন্টেন্সের জন্য দ্যান এনি আদার, এরপর বাকি অংশটা বসাই দেন। হয়ে গেল সুপারলেটিভ থেকে কম্পারেটিভ একটা সেন্টেন্সে। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, কম্পারেটিভ হি ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস। এবার আমরা আসব সাধারণ অবস্থা, অ্যাডজেক্টিভের সাধারণ মাত্রায়। পজিটিভ, যখন আমরা দা প্লাস সুপারলেটিভ ফর্ম দেখব সুপারলেটিভ থেকে পজিটিভ করার ক্ষেত্রে, অথবা আমরা যখন বেটার দ্যান এনি আদার, দ্যান এনি আদার যুক্ত, এই দ্যান এনি আদার যুক্ত সেন্টেন্স দেখতে পাবো, তখন আমরা বুঝব এটা কম্পারেটিভ। আর এই দ্যান এনি আদারের পরিবর্তে কম্পারেটিভ থেকে পজিটিভ করতে গেলে যেটা করতে হবে, প্রথম খেয়াল করব দা প্লাস সুপারলেটিভ যখন আমরা সুপারলেটিভ থেকে পজিটিভ করব, আর যদি আমাদের কম্পারেটিভ থেকে পজিটিভ করতে হয় তখন আমরা খেয়াল করব দ্যান এনি আদার আছে, তখন আমাদের ফর্মটা হবে নো আদার বসাতে হবে। দ্যান এনি আদার অথবা দা প্লাস সুপারলেটিভ, এটা সুপারলেটিভ ফর্ম, অথবা দ্যান প্লাস কম্পারেটিভ প্লাস দ্যান এনি আদার যখন থাকবে তখন আপনাকে নো আদার বসাতে হবে, তখন আপনাকে বসাতে হবে নো আদার। এরপর সুপারলেটিভ দা প্লাস সুপারলেটিভের পরের অংশ, যখন আপনি সুপারলেটিভ থেকে পজিটিভ করবেন, যখন আপনি কম্পারেটিভ থেকে পজিটিভ করবেন, তখন দ্যান এনি আদারের পরের অংশ বসাই দিতে হবে। তাহলে নো আদার বয় ইন দ্য ক্লাস, এখানেও দেখেন বয় ইন দ্য ক্লাস, বয় ইন দ্য ক্লাস, আমরা দ্যান এনি আদারের পরের অংশ বসাবো যখন কম্পারেটিভ থেকে পজিটিভ, যখন সুপারলেটিভ থেকে পজিটিভ হবে তখনও আমাদের সুপারলেটিভ ফর্মের পরের অংশটা বসাই দিব। এবার দিলাম নো আদার বয় ইন দ্য ক্লাস। এবার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমরা যখন পজিটিভ ফর্ম ইউজ করি, আমরা যখন পজিটিভ সেন্টেন্স ডিগ্রি চেঞ্জ করি, তখন আমাদের অ্যাজ অথবা সোর ব্যবহার আছে। তবে আমি প্রেফার করব আপনারা যখন, এবং অবশ্যই এটা ভুল নয়, এটা 100% সঠিক নিয়ম, সেটা হচ্ছে আপনি অ্যাজ অথবা সো আপনি ইউজ করবেন, অ্যাজটাকেই প্রেফার করবেন আপনারা যখন পজিটিভ করবেন। এবং পজিটিভটা যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় তখন আমরা অ্যাজ ইউজ করব। আর যদি অ্যাজ এর আপনার যদি নট থাকে সেন্টেন্সের মধ্যে, নো অথবা নট, তখন আমরা সো ইউজ করব পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। এটা ভীষণ একটা ভালো বিষয় এবং একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা অ্যাজ ব্যবহার করব অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, আর আমরা সো ব্যবহার করব শুধুমাত্র নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। এটা এবং এটা সঠিক হবে, 100% সঠিক হবে, এবং এটাই একটা প্রেফারেবল বিষয়, কারণ হচ্ছে সোটা অ্যাজ ইউজুয়ালি আপনার নেগেটিভ পজিটিভের নেগেটিভ সেন্টেন্স পজিটিভ করার সময় ইউজ হয়ে থাকে। তাহলে নো আদার বয় ইন দ্য ক্লাস, কারণ আমরা একবার নো ইউজ করছি, তো সেখানে আমরা দুবার নো ইউজ না করাটা, আমরা সোটা যেহেতু একটু নেগেটিভ নট থাকে তখন আমরা সো ইউজ করি, তো সোটা ব্যবহার না করাটাই বেটার, আমরা অ্যাজ করব। তাহলে আমরা এই বিষয়টাই খেয়াল করি, নো আদার বয় ইন দ্য ক্লাস অ্যাজ। এরপর এই যে বেস্ট, এই যে বেটার, বেস্ট সুপারলেটিভ, বেটার কম্পারেটিভ ছিল, আর গুড হচ্ছে পজিটিভ ফর্ম, অ্যাজ গুড। এরপর আমরা একটা অ্যাজ যুক্ত করব, এখানে সো অ্যাজ এর কোনো ব্যাপার নেই, এখানে আপনাকে 100% অ্যাজ ব্যবহার করতে হবে। তাহলে অ্যাজ গুড অ্যাজ, এরপর সাবজেক্টটা ওই প্রথম সাবজেক্টটা পজিটিভের সময় শেষে চলে যাবে। তাহলে খেয়াল করেন যে আমরা তিনটা সেন্টেন্সে কিন্তু টোটাল মোটামুটি অর্ধেক আমাদের শেখা হয়ে গেল, তাই না? হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, আমরা যখন সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করব তখন হি ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস, আমরা যখন পজিটিভ করব এনি কাইন্ড অফ পজিটিভ, আমরা সুপারলেটিভ টু পজিটিভ করতে পারি, আমরা কম্পারেটিভ টু পজিটিভ করতে পারি, তো আমরা এই সিস্টেমে করে ফেললেই আমাদের হয়ে যাবে। এরপর আসি হচ্ছে আরও তিনটা সেন্টেন্স, সেটা একই ঘরানার সেন্টেন্স কিন্তু ছোট্ট একটা শব্দে ডিগ্রি চেঞ্জ, ছোট্ট একটা শব্দেই আপনার ওয়ার্ড চেঞ্জ হয়ে যায়, স্টার্টিং ওয়ার্ড কম্পারেটিভ ফর্ম চেঞ্জ হয়ে যায়, সুপারলেটিভ ফর্ম চেঞ্জ হয়ে যায়। তাহলে আমরা খেয়াল করি,
হি ইজ ওয়ান অফ দ্য, এটাই হচ্ছে সেই শব্দ যেটার কারণে আপনার যখন আপনি চেঞ্জ করবেন কম্পারেটিভ, আপনি যখন পজিটিভ পজিটিভে চেঞ্জ করবেন তখনই হচ্ছে এই ওয়ান অফ দ্যার কারণে আপনার কিছু পরিবর্তন আসবে চেঞ্জিং এ ডিগ্রি। তাহলে কী সেই পরিবর্তন? সেটা হচ্ছে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। আমরা করেছিলাম দ্য প্লাস বেস্ট, আর এখানে আছে ওয়ান অফ দ্য বেস্ট, সবার মধ্যে একজন, ভীষণ ভালো একটা অ্যাজেক্টিভের মাত্রা বোঝাচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট। যখন এই ওয়ান অফ দ্য শব্দটা থাকবে তখন আমরা কম্পারেটিভ করার সময় ব্যবহার করব। হি সাবজেক্ট ভার্ব বসে যাবে এবং বেস্টের কম্পারেটিভ ফর্ম বেটার বসলো। এরপরে এই ওয়ান অফ দ্যার কারণে আমরা আর দ্যান এনি আদার ইউজ করতে পারবো না, আমরা ইউজ করব দ্যান মোস্ট আদার। এই ওয়ান অফ দ্যার কারণে আমরা ইউজ করব দ্যান মোস্ট আদার, এবং আগের নিয়মই বাকি অংশ বসে যাবে। এরপর হচ্ছে নাম্বার থ্রি, সেটা হচ্ছে এই ওয়ান অফ দ্যার কারণে, ওয়ান অফ দ্যার কারণেই চেঞ্জটা হলো। সেটা কী চেঞ্জ? সেই চেঞ্জটা হচ্ছে আপনার নো আদার আমরা আর বসাতে পারছি না পজিটিভে, কারণ সুপারলেটিভ থেকে পজিটিভ আপনি যখন করবেন ওই ওয়ান অফ দ্যার কারণে আপনাকে বসাতে হবে, যখন সুপারলেটিভ টু পজিটিভ ভেরি ফিউ বসাতে হবে। কী বসাতে হবে? ভেরি ফিউ, যখন ওয়ান অফ দ্য ব্যবহারটা থাকবে। তাহলে ভেরি ফিউ বসানোর পর, ভেরি ফিউ এমন একটা ওয়ার্ড, এর পরের নাউনটা সবসময় হয় প্লুরাল ফর্ম, প্লুরাল ফর্ম আপনাকে ইউজ করতে হবে। তাহলে ভেরি ফিউ বয়েজ, কারণ আপনাকে এইটুকুই মাথায় রাখতে হবে যে ভেরি ফিউর পরে বয়েজ হবে, আর বাকি যেমন আছে ঠিক তেমনই হয়ে যাবে, ঠিক আগের তিনটা বাক্যের মতো। ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস, আপনি যখন নাউন বা সাবজেক্টটা যখন আপনি প্লুরাল ফর্মে দিচ্ছেন তখন অবশ্যই আপনার ভার্বটাও প্লুরাল ফর্মে হবে। এখানে যদি আপনি আর, অয়ার, এনি কাইন্ড অফ প্লুরাল ভার্ব আপনি ইউজ করতে পারেন, কিন্তু আপনি যদি ইজ ইউজ করেন, অ্যাম ইউজ করেন, ওয়াজ ইউজ করেন, তাহলে এটা অবশ্যই ভুল হয়ে যাবে, কারণ আমাদের সাবজেক্টটা ছিল প্লুরাল ফর্ম। এই ছোট ছোট বিষয়গুলো যদি আপনি খেয়াল রাখেন তাহলে খুব সহজেই হয়ে যাবে। তাহলে আমরা কি করলাম, ওয়ান অফ দ্যার পরিবর্তে আমরা যখন সুপারলেটিভ টু কম্পারেটিভ করলাম তখন বেটার দিয়েছি, এবং ওয়ান অফ দ্যার কারণে দ্যান মোস্ট আদার ইউজ হয়েছে, এবং আগের নিয়মেই শেষ হয়ে গেল, শুধু জাস্ট দ্যান মোস্ট আদার চেঞ্জ। এরপর ভেরি ফিউটা কেন আসলো? ওয়ান অফ দ্যার কারণে, যখন আমরা সুপারলেটিভ টু পজিটিভ করেছি। আবার আমরা যখন কম্পারেটিভ টু পজিটিভ করব খেয়াল করব দ্যান মোস্ট আদার আছে কি না, দ্যান মোস্ট আদার থাকলে ভেরি ফিউ হবে কম্পারেটিভ টু পজিটিভের ক্ষেত্রে। এরপর ভেরি ফিউ বয় ইন দ্য ক্লাস আর অ্যাজ গুড অ্যাজ হি, আর হয়েছে কারণ এখানে প্লুরাল ফর্ম আছে তাই। এবং আমরা যদি আবার এই পজিটিভ থেকে কম্পারেটিভে যে কম্পারেটিভ থেকে সুপারলেটিভ তাহলেও একই সিস্টেম। তো ওকে ভিউয়ার্স, আমি চেষ্টা করেছি আপনাদেরকে শেখানোর জন্য খুব সহজে, এবং আশা করি যারা আমার পুরো ভিডিওটা দেখেছেন তারা হচ্ছে অবশ্যই তাদের কিছুটা সহযোগিতা হয়েছে, কিছুটা তারা বুঝতে পেরেছেন সহজভাবে, হয়তো ইচ্ছা করলে তারা পুরোটাই বুঝতে পারবেন, কারণ আমি খুব সহজ একটা প্রসেসিং আপনাদেরকে দেখিয়েছি। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, এবং আপনার কমেন্টে জানাবেন আপনার মতামত যে কেমন লাগলো আমার এই এই ডিগ্রির পার্ট, আপনাদের কেমন লাগলো, এবং আপনারা আর ভবিষ্যতে আমার কাছ থেকে আপনারা কী দেখতে চান, কী শিখতে চান, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং অবশ্যই অবশ্যই আরও অনেক বেশি আমার কাজ দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল খুদে পাঠশালা। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।